কজন করোনা পজিটিভ হলেন এবং এটা জানা দরকার যে তারা কোন এলাকার কোন জেলার কারণ সেই জেলার মানুষকে কি সেই এলাকার মানুষকে আমাদের বার্তা দিতে হবে যে আপনারা সতর্ক হন তাদের সহযোগিতা ছাড়া আমরা পারব না এটা মোকাবিলা করতে কিন্তু সেখানে একটা অসচ্ছতা থেকে যাচ্ছে মৃত্যুর সংখ্যা আমাদের রাজ্যে আমি অন্য রাজ্যের কথা বলতে যাচ্ছি না কিন্তু কেন্দ্রীয় সরকার যেটা বের করছে সে নিয়েও আমাদের যথেষ্ট সন্দেহ আছে আর আমাদের রাজ্যে যেহেতু আমরা জানি কটা মৃত্যু হয়েছে কি ব্যাপার বেসরকারি সূত্রে সব খবর খবর এসব পাওয়া যাচ্ছে এবং নিশ্চিতভাবে সেটা সরকার যা বলছেন তার চাইতে বেশি পাঁচ যদি হয় তাহলে ওর পনেরো বেশি হবে আমি তার মধ্যে যাচ্ছি না কিন্তু আমার কথা হচ্ছে যে এই টেস্টের ফলাফল টেস্ট বাড়াতে হবে এবং আমাদের সেই সংখ্যা যা হলো সেটা মানুষকে বলতে হবে প্রত্যেক দিন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এটাও বোঝা দরকার এখানে একটু অস্পষ্টতা আছে অস্বচ্ছতা আছে যে একজন রোগী যদি করোনা পজিটিভ মারা যান তিনি যে কারণেই মারা যান না কেন একটা কোমর্বিলিটি বলে বলা হয় কোমর্বিলিটি মানে তার অন্য কিছু একটা রোগ আছে কি তার কিডনি ফেল করেছিল নিউমোনিয়া হয়েছিল এগুলো কোনো যুক্তি নয় যদি করোনা হয় করোনা ভাইরাসে সংক্রমণে যে রোগ হয় তাতে স্বাভাবিকভাবে নিউমোনিয়াই হচ্ছে প্রধান কারণ মৃত্যুর তো নিউমোনিয়াতে মারা গেলেও বলতে পারি নাকি আমি যে রোগেই মারা যান তার যদি রক্তে পরীক্ষায় করোনা পজিটিভ হয়ে থাকে তাহলে তাকে করোনাজনিত মৃত্যু হিসাবে হিসাব করতে হবে এবং সেইভাবেই রিপোর্ট তৈরি করতে হবে সেটা হচ্ছে না আর এটাও যদি আমি ধরে নিই যে কারো কমরবিডিটি থাকার জন্য অন্য কোন রোগ থাকার জন্য তিনি করোনায় মারা গেছেন সেটা তো বলাই হয়েছে যে যদি অন্য কিছু এইসব থাকে সিওপিডি শ্বাসকষ্ট আর পাঁচটা রোগ ডায়াবেটিস ব্লাড প্রেশার এসব যদি বেশি থাকে তাহলে মুশকিল হচ্ছে যে এদা করোনায় মারা যাওয়ার আশঙ্কা বেশি শুধু কথা বলে লাভ নেই যে ওর ডায়াবেটিস ছিল কি ওর কিডনি ফেলিওর হয়েছিল এসব বলে কিছু লাভ নেই তিনি মারা যেতেন না যদি করোনায় তিনি আক্রান্ত না হতেন সুতরাং করোনায় মৃত্যুর কারণ এ বিষয়ে কোনো অস্পষ্টতা থাকলে সেটা আন্তর্জাতিক স্তরে জাতীয় স্তরে যে আমাদের যে নির্দেশিকা আছে বিভিন্ন দেশে যা হচ্ছে তার সঙ্গে ব্যতিক্রম হচ্ছে সেটা মেনে নেওয়া যায় না তৃতীয়ত হচ্ছে যে রোগী চিহ্নিত হওয়ার পর তাদের আইসোলেশন হবে এখন আইসোলেশন মানে চিকিৎসার জন্যে সেটা আলাদা ওয়ার্ড থাকতে হবে তাদের জন্যে এবং সেটা খুব সুরক্ষিত হতে হতে হবে যাতে করে সেখান থেকে ছড়াতে না পারে সেই জন্য যে কোনো হাসপাতালে যে কোনো জায়গায় একটা ওয়ার্ড করলাম এবং সেখানে অন্য রোগী থাকলেন এবং সেটা ঘটেছে এখানে সংক্রমণের বিষয় আমরা ঘটেছে আমরা জানি এবং এখন যেহেতু আরও বিপজ্জনক হয়েছে যে এখন যাকে কমিউনিটি ট্রান্সমিশন বলা হয় গোষ্ঠীর মধ্যে সংক্রমণ তার পরিষ্কার লক্ষণ দেখা যাচ্ছে সেটা আমরা অনেক আগেই বলেছিলাম এবং সেসবের সময়ে আমাদের নিশ্চিত হওয়া দরকার যেখানে আইসোলেশন করা হচ্ছে তার ধারে কাছে যাতে করে অন্য রোগী বা অন্য ওয়ার্ড ইত্যাদি না থাকে তার জন্যে যদি কিছু জায়গায় আমি যা দেখছি যে সেখানে সরকার অন্য হাসপাতাল নিয়েছেন তো সেটা সরকারের দায়িত্ব প্রাইভেট হাসপাতাল নিলেও সরকারকে চালাতে হবে এটাই অ্যাকুইজিশন করলে দায়িত্ব সরকারের উপর এসে পড়ে যাই হোক সেটা ব্যবস্থা করতে হবে এছাড়া সবাইকে হাসপাতালে ভর্তির দরকার হয় না যার তেমন শ্বাসকষ্ট ইত্যাদি কিছু নেই খালি জ্বর কাশি ইত্যাদি হয়েছে সন্দেহের ব্যাপার আছে তাদের টেস্টিং যতটা হলো হলো তারপরে দরকার হচ্ছে যে তিনি হোম আইসোলেশনেও থাকতে পারেন কোয়ারেন্টাইনে থাকতে পারেন এখন ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীরা তারা তাদের মধ্যে অপ্রতুল আছে এখনও যে যে নিরাপত্তার জন্যে যা যা দরকার পিপি থেকে মাস্ক থেকে এন নাইনটি ফাইভ মাস্ক এই মাস্ক হলে চলবে না যেটা আমার এখানে আছে ওদের জন্য বিশেষ মাস্কের কথা বলা আছে সেই সব যা দরকার তারপরে গ্লাভস ইত্যাদি লাগে সেইগুলো এখনও পর্যাপ্ত পরিমাণে নেই মুশকিল হচ্ছে আবার কেন্দ্র এখানে মাথা গলাচ্ছে বলছে যে রাজ্যগুলো প্রকিওর করতে পারবে না বলে নি বলতে না করলেই ভালো মে নট ইংরেজিতে যে আমি দেখছি সার্কুলার সুতরাং কিন্তু আমি বলছি এটা রাজ্যগুলোকে সংগ্রহ করতে হবে কেন্দ্র যদি না দিতে পারে আর তার সঙ্গে র্যাপিড টেস্টিং বাড়াতে হবে র্যাপিড টেস্ট বাড়ালে সুবিধা দু তিনটা আছে তার মধ্যে একটা হচ্ছে বড়ো কথা এই যে রোগটা কীরকম ছড়াচ্ছে কত লোকের মধ্যে সেইটা কি গোষ্ঠী সংক্রমণ কত হচ্ছে এইটা বুঝতে পারা যায় আর তারপরে একটা বড় সুবিধা হচ্ছে ওর যেটা কেরালায় হয়েছে এখন সেটা হচ্ছে যে সেই রোগী যার পজিটিভ হলো করোনা তারপরে তিনি ভালো হয়ে গেলেন বা তার জ্বরফর কিছু হয়নি এটা তো অ্যান্টিবডি টেস্ট তার মানে প্রমাণ হয়েছে যে ওর করোনা হয়েছিল বা করোনা ভাইরাসের বিরুদ্ধে ওর প্রতিরোধ ক্ষমতা জন্মেছে তাহলে ওর রক্ত থেকে প্লাজমা নিয়ে যে করোনা রোগী তার চিকিৎসা করা যায় কারণ এর রক্তে করোনা প্রতিরোধ করবার ক্ষমতা জন্মেছে তো কাজে সেই জন্যে আমাদের র্যাপিড টেস্টিংও বাড়ানো দরকার এবং সেটা ভারতেই পাওয়া যাচ্ছে এখন কোনো অসুবিধা নেই কয়েকটা রাজ্যে তারা ব্যবহার করছেন আমাদের দ্রুত ব্যবহার হওয়া দরকার আর একটা এখানে সমস্যা হচ্ছে যখন বলা হচ্ছে নিউমোনিয়াতে কেউ মুখে মারা গেছেন করোনা পজিটিভ হলে তাতে কি যায় আসে একটা বড় অসুবিধা তো হবে এটাই যে যেহেতু করোনায় কেউ মারা গেলে তারা ইন্স্যুরেন্সের সুবিধা পান এরা বঞ্চিত হবেন এইসব করলে কাজে এইগুলো পরিবর্তন দরকার আর এই সঙ্গে এর সঙ্গে সঙ্গে আমরা যেটা বলছি যে যদি আমরা টেস্টের সংখ্যা বাড়াতে পারি এবং তার সঙ্গে র্যাপিড কিট বাড়াতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে সংক্রমণের প্রধান প্রধান জায়গা কোনগুলো হটস্পট যাকে বলা হচ্ছে সেগুলো কোনগুলো তাহলে এই সারা ভারতে একশো কোটি পঁয়ত্রিশ কোটি মানুষ তাদের সবাইকে বাড়ি বন্ধ করে রাখবার কোনো দরকার হয় না